মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওকে আর কি বলবো, হ্যান্ডু হ্যান্ডসাম একটা ছেলে, সামনে দাঁড়ালো চোখে চোখ পড়লো, আর আরে লাভ এট ফার্স্ট সাইট। তারপর থেকে জানো তো আমার রাতে ঘুম আসছে না, আমার তো রাতে ঘুমই উড়ে গেছে, আমার খিদে পাচ্ছে না, আর শুধু মাথায় তো ওই ছেলেটাই ঘুরে বেড়াচ্ছে। আই লাভ দ্যাট ম্যান, ইউ নো আই জাস্ট লাভ দ্যাট ম্যান। ইয়েস কে, একটা চিমটি কাটবেন প্লিজ। কেন? আরে হিরো হিরো, আমার বাড়ি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আই ক্যান্ট বিলিভ ইট। কি হচ্ছে কি? চল বাইরে। আবার কার সাথে চিৎকার চেঁচামেচি করছে মেয়েটা কে জানে, একটু দাঁড়াও। হ্যাঁ আমি দেখে আসি। আমি যাব। যাবে? চলো চলো না। আমি জানতাম আপনি আসবেন, আমি জানতাম আসবেন, আমি এটাও জানতাম যে আপনার আর আমার একদিন মিলন হবেই। আর বাবা, আমাদের তো সাত জন্মের সম্পর্ক, বলুন মনে আছে? আপনি ছিলেন রোমিও, আমি ছিলাম জুলিয়েট, আপনি মজনু আর আমি। শাট আপ, শাট আপ। বাবা, এত অ্যাংরি ইমেজ, বাট আই লাভ ইট। পুরো অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান সব কিছু মিলিয়ে না আপনি মানে আপনি আমার হিরো। আমি জানতাম না, আমি জানতাম না আপনি এখানে থাকেন, থাকলে জীবনে আসতাম না। আপনি আমাকে রিফিউজ করে যাবেন না প্লিজ, আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি, আই এম সিরিয়াস, আপনি আমার ফার্স্ট লাভ। আমি একটা সমস্যার মধ্যে আছি, বুঝতে পেরেছেন? প্রেম ভালোবাসা আমার কাছে লাক্সারি, আমার একজনকে প্রয়োজন, আমি তাকেই খুঁজছি। গুড বাই। আরে শুনুন আমার কথাটা, শুনে যান, আরে শুনে যান আমার কথাটা। কি হয়েছে রানা, কে এসেছে? দিদি দিদি দিদি, কি হয়েছে, কে এসেছিল? সেই ছেলেটা। কোন ছেলেটা বলতো? সেই ছেলেটা দিদি, যাকে আমি হসপিটালে দেখেছিলাম, যাকে আমি রাস্তায় দেখেছিলাম, আর এখন তো আমি তাকে ঘুমের মধ্যেও দেখি, আমার শয়নে স্বপ্নে জাগরণে সবেতেই তাকে দেখি। আমি আমি বিয়ে করতে চাই ওকে। সত্যি? যদি তুমি তাই চেয়ে থাকো তাহলে তাই হবে, কিন্তু ছেলেটাকে, ছেলেটার নাম পাগল আমার বোনটা, ভালোবাসার কাঙাল, বুঝলে? এই যেখানেই ভালোবাসা দেখে আঁকড়ে ধরার চেষ্টা করে, একটাই সমস্যা, কোনোভাবে যদি ভালোবাসা থেকে রিফিউজড হয় তাহলে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।